আধুনিক স্থাপত্য নির্মাণশৈলীর অনন্য নিদর্শন সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতাল। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব পরিমণ্ডলে খ্যাতি ছড়িয়েছে এই হাসপাতালের দৃষ্টিনন্দন ভবন। বিশ্বের সেরা নতুন ভবন হিসেবে এবার পেয়েছে রিবা আন্তর্জাতিক 2021 পুরস্কার। হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের পাশাপাশি এলাকাবাসীও জানালেন এই অর্জনে নিজেদের গর্বের কথা। সাতক্ষীরার প্রতিনিধি কামরুল হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা। উপকূলীয় জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2013 সালে সুন্দরবন ঘেঁষা প্রত্যন্ত অঞ্চল সাতক্ষীরা শোয়ালিয়া গ্রামে নির্মাণ করা হয় ফ্রেন্ডশিপ হাসপাতাল। সুনিপুণ নকশা আর অনন্য স্থাপত্যশৈলীতে বৃষ্টি ভবনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে হাসপাতালটি। হাসপাতালের মাঝ দিয়ে আঁকাবাঁকা কৃত্রিম জলাধার সৃষ্টির মাধ্যমে নির্মল প্রাকৃতিক পরিবেশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। নান্দনিক এই খালে বৃষ্টির পানি ধরে রেখে গ্রীষ্মকালে হাসপাতালের ভিতরের পরিবেশ ঠান্ডা করার ব্যবস্থাও রাখা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা উপকূলীয় লবণাক্ততার বিষয়টি চিন্তা করে পলেস্তরা ছাড়া নির্মিত দেয়াল এবং ছাদে ইটের গাঁথনি ও ঢালাই ভবনটিকে যুক্ত করেছে অন্যমাত্রার সৌন্দর্য। বিশ্বের 16টি ব্যতিক্রমী নতুন স্থাপনাকে পেছনে ফেলে সম্প্রতি যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস রিবা পুরস্কার জিতেছে ভবনটি। বিশ্বসেরা নতুন ভবনের আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় খুশি হাসপাতালের ডাক্তার রাও। মেইনলি এটা ক্লাইমেট জোন, এমন একটা হসপিটাল আমরা কাজ করছি যেটা নিয়ে আমরা গর্ববোধ করি। এই ক্লাইমেট জোনে আমাদের অনেক অসুবিধা ফেস করতে হয়, এর মধ্যে দিয়ে আমরা মানুষের সেবা করে যাচ্ছি এই হসপিটালের মাধ্যমে। আমাদের এখানে প্রতিনিয়ত আপনার চোখ, দাঁত এবং অন্যান্য শারীরিক রোগের যে চিকিৎসাগুলো হচ্ছে সেগুলো দেওয়া হয়ে থাকে। শুধু নিজের এলাকা বলে নয়, বাংলাদেশের একটি হাসপাতাল ভবন বিশ্ব স্বীকৃতি পাওয়ায় গর্বিত সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফহাম রুহুল হক। আমাদের সরকারের উপরে সকলে ডিপেন্ড করলেই চলবে না, বেসরকারিভাবে হলেও মানুষের কাছে আমাদের সাহায্য সহযোগিতা পৌঁছাতে হবে এবং ফ্রেন্ডশিপ হসপিটাল তারই একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে দাঁড়িয়ে থাকবে বলে আমরা মনে করি। 14 কোটি টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক ভবনটির নকশা করেন স্থপতি কাশেম মাহবুব চৌধুরী। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।